টুকরা ফুটে গেছে বা দিয়ে দেবো ছানা কাটানোর পাউডার। দুধ থেকে ছানাটা কেটে গেছে, এবার ঢেলে নেব। ছানাটা ঠান্ডা জলে ডুবিয়ে নেব। এইভাবে নিগড়ে নিগড়ে ছানা থেকে সব জল বের করে নেব। ছানা থেকে সব জলটা নিগড়ে বের করে নিয়েছি। এবার এর ওপরে একটা থালা দিয়ে দেব। থালার ওপর নোড়াটা চাপিয়ে 1 ঘন্টা রেখে দেব। ছানার মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে সেটাও বেরিয়ে যাবে। গাজরগুলো এরকম বিনসের মতো সরু সরু করে কেটে নেব। ক্যাপসিকামগুলো এরকম সাইজের করে কেটে নেব। কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে নেব। সব সবজিগুলো কেটে নিয়েছি, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সব সবজিগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, পোস্ত, চালমগজ, কাজু, চিনি, ঘি, শুকনো লঙ্কা, তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর সাদা তেল। 1 ঘন্টা হয়ে গেছে, এবার পনিরটা খুলে নেব। পনিরটা পিস পিস করে কেটে নেব। সাদা তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ফুলকপি। চাপা দিয়ে সবজিগুলো হালকা করে সেদ্ধ করে নেব। সবজিটা সেদ্ধ হতে হতে এদিকে মশলাটা বেটে নেব।
পোস্ত, চাল মগজ, কাজু, যেগুলো হালকা করে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। এবার দিয়ে দেবো মটরশুঁটি, সবজিগুলো আর একটু অল্প ভেজে নিয়ে ঢেলে নেব। সাদা তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পনিরের টুকরো। পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। ঘি, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো কুচি, এরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ, পোস্ত বাটা, চাল মগজ বাটা, অল্প জল, চিনি, মশলাটা ভালো করে কষিয়ে নেব। সবার শেষে দিয়ে দেব কাজু বাদাম বাটা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজি। মশলার সঙ্গে ভালোভাবে সবজিগুলো মিশিয়ে নেব। এবার দিয়ে দেব হালকা গরম জল।
এবার দিয়ে দেব ভেজে রাখা পনির। সবার শেষে দিয়ে দেব ঘি।